হ্যালো ভাইস, ওয়েলকাম টু গিনি পিগ গেমিং। তো কেমন আছো তোমরা? তো আমার ঠান্ডা লেগেছে বলে আমার গলাটা একটু বিগড়ে গেছে। তো আজ আমি আর গব্বর একজন স্পেশালের সাথে খেলছি, খেলাটা পুরোটা দেখো আর এনজয় করো। রাস্তায় আসবে নাকি? ওয়াচ আউট! ও আচ্ছা, স্টা কান্দা মেয়ে আই বলবো কান্দা। তো আমরা নেমেছি স্কুলে, আর একজনকে নামতে দেখেছি অ্যাপার্টমেন্টে, কিন্তু আর একটা এনিমি যে আমাদের পাশের বাড়ির ছাদে শুয়ে আছে। মানে ও বুঝে গেছে ভাই, এখানে চারজন আছে, গেলেই আমার সমাধি হয়ে যাবে। আর একটু পরের সেন্সে দেখতে পারবে ইমপ্রেস কীভাবে করতে হয়। ঠিক আছে, তো দেখো পুরোটা। ও ভাই, নিচে নামো নিচে নামো নিচে নামো, আমরা একসাথেই আছে। হ্যাঁ ভাই, তিন নম্বরের সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড আছে, তিন নম্বরকে দেখতেও সুন্দর আর ফটোগুলো ছাড়েও খুব সুন্দর জানিস। আমি আর কি মানে কথা বললাম না, কিন্তু সিরিয়াসলি মাইকালা লায়া, এক মাইকালা লায়া, ইসকা पैर का फुटस्टेप मेरे को आया। ए এখানে কি আছে? এই যে তো ওই এনিমিটা এই বাড়ির ছাদে টপ ফ্লোরে শুয়ে আছে, ওকে কিভাবে মারবো দেখো। মনে হচ্ছে রিয়েল প্লেয়ার আছে। আই গট সাপ্লাইজ। এখানে একটা ফুটস্টেপ আসছে সামনে দিয়ে। তো যে এনিমিটা অ্যাপার্টমেন্টে নেমেছিল, ও আর থাকতে না পারে আমাদের উপরে উল্টে রাশ করে দেয়। আর দেখো ওকে কিভাবে মারবো এখানে। তো নেটে তো মরলো না, আর এখানে দুটো বট চলে আসছে যারা নিজেদের মধ্যে ফাইট করছে। আর এই সুযোগটা নিয়ে আমি অন্য দিক দিয়ে গিয়ে ওকে মারবো, দেখো কিভাবে। তো এখানে সিঁড়িতে আটকে গেছিলাম, আমার কিলটা চুরি হয়ে গেল, কিন্তু আর একটা কিল পেয়ে গেলাম। আর এবার দেখো কি হয়। আরে টিমমেট এখনো আছে, ক্যাম্প করছে ক্যাম্প করছে ক্যাম্প করছে। কেন তো না না, ছাদে নেই, নিচে নেমে গেছে, আমি আওয়াজ পেয়েছি, লাফ মেরেছে। আরে ভাই, ছাদে এতক্ষণ কি করবো? ওয়াচ আউট! ও এখন ছাদে শুয়ে শুয়ে রোদ পোয়াবে। যাই হোক, তো এনিমিটা না আবার অ্যাক্টিং করে, কিন্তু এখনও নাবেনি। আর আমি ভাবলাম ও যতক্ষণ নামছে না তখন আমাকে ওকে নামাতে হবে। আর আমি স্কুলের ছাদে গিয়ে, আমার যে নেট ছিল না, তো একটা মলি করি, আর দেখো কীভাবে পালায়। এই তো ঠান্ডা কমেছে ভাইদের, ভাইদেরও তো ঠান্ডা লেগেছে বলে সুন্দরবনে গিয়ে আর নদীর পাশে বুঝে গেছে মজা। আবে নে, ও হ্যাঁ, ওই 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 নেমে গেছে নেমে গেছে নেমে গেছে। ওপে কে নেট করলো রে, এনিমিজ এহেড। তো আমি কয়েকটা স্মোক করি যাতে এনিমিটা ভয় পেয়ে নেমে যায়, কিন্তু সেটা না বেন ওখানেই শুয়ে থাকে। কিন্তু রোজও খেলে এনিমি স্পট করে ফেলে তিন নাম্বার। আর দেখো কি মারছে,
নিচে গাড়িটা দাঁড় করা ছিল রোজকে 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 দে না দাঁড় করালো তারপর গেল আমি যখন মারলাম তখন একটা শট লাগলো লাগলো দাঁড়া এক পিস আছে দিচ্ছি তো আসছি তো দাঁড়া যা বই নিয়ে বস আরে কে ফোন করছে ভাই কোন হে রাখ না ভাই বাদ না কর না ওপে 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 বললাম না হিলে এনিমি আছে নিয়েছিস নেটটা নিয়েছিস ওয়াচ আউট আমার কাছে ইয়ে নেই স্কোপ নেই আমি মারতে পারছি না ভুলে গেলে হবে না পেছনে একটা আছে এই হরিদাস কালকেওয়ালা এখানে উঠেই বসে আছে এখনো আসুক আসুক তবে ল্যাগ করছে কেন আমার তো তোমার অনেকটা ফাইবার এমন হ্যাঁ হ্যাঁ সেই এনিমিটাই পালালো ওই দেখ তো এটা ছিল একটা বট আর হিলের এনিমিগুলো অ্যাপার্টমেন্টে চলে আসে আর যে এনিমিটা স্কুলের ছাদে লুকিয়েছিল সে বহুত চালাক সে একটা ইউএস নিয়ে পালিয়ে যায় আমার ভাইয়ের সামনে থেকে কারো মারতে পারে না আর আমি এখানে চলে যাই রোটেশন মেরে যারা অ্যাপার্টমেন্ট এসছে তাদেরকে মারতে কিসের এমন লাগবে তোর সেভেনের এমন আমার কাছে অনেক তিন নম্বর নম্বর থ্রি নম্বর থ্রি দাঁড়া দাঁড়া আমরা আসছি এদিক থেকে না এদিক থেকে বেরোলে হবে না আমাদের দিক থেকে বেরোলে হবে না নম্বর থ্রি আবে ইয়ার দেরি নম্বর থ্রি এনিমি মারছে পেছন দিয়ে অ্যাপার্টমেন্ট থেকে আমি হিলিংটা করে নিয়ে আসছি সাবধানে বস সাবধানে আবে আমার না এত ল্যাগ করছে না কি বলবো এখানে এনিমি আছে আমার এখানে এনিমি ও ভাই তো এখানে ছিল টোটাল চারজন আপাতত তিনজন শেষ হয়েছে আর গব্বর নক হয়ে যায় ওকে তিন নম্বর বাঁচি নেয় কিন্তু আরেকটা এনিমি থাকে যে আমার উপর অ্যাটাক করে দেয় দেখো কিছু লাগবে তিন নম্বর সেভেন এর এমন আছে আমার কাছে দেবো কিছুটা না আমি আচ্ছা আমার কাছে ইউজি আর এমন অনেকটাই আছে লাগবে বলো আমার কাছে ইউজি আর অনেক এমন অনেক আছে এনো এনো চলো বন্ধ কর এ কি করলি থাক 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 ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে এ কি করবি রে তিন নম্বর তো পৌঁছে গেছে তিন নম্বর ঢুকে গেছে চলো তিন নম্বর ঢুকে গেছে আমিও ঢুকে যাচ্ছি ও ও ও ও ও
ওপি 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 দুবারই আমি ড্যামেজ দিয়ে না লাগছে না শালা হ্যাকার বলা হয়। আর এই যে কিলটা করবো না ভাই, এর জন্য লাইক শেয়ার করতেই হবে ভাই। ভাই রাস কোথায় কোথায় কোথায়? ও ভাই সাপ, কি করছিস রে তুই? মার পরে মার ভাই। তো একটুর জন্য এনিমিটা বেঁচে যায়, আর আমরা ওকে ধরার জন্য রাশিয়া নিয়ে বেরিয়ে পড়ি ভীষণ ভীষণ। আমার পেছনে কিরকম ঝড় চলেছে আমি আর দাঁড়াতে পারবো না এখানে। ও ফুল ফিউল আয় ধরে গাড়ি নেওয়ার চক্কর আমি মরলাম। এটা কি ক্যালি মেরে গেটিন এর অপশন নিয়ে আসলে নাকি শুয়ে পড়ে কোথায় নাম্বার প্লেট দেখে নিয়েছিস? হ্যাঁ এই তো নাম্বার প্লেট দেখে নিয়েছে গাড়ি, বুঝতে পারছো না? গাড়ির গাড়ির নাম্বার প্লেটটা দেখে নিয়েছে ও তখন। ভাই গাড়ির 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 নাম্বারটা কত ছিল বাবা? আচ্ছা স্ক্রিন ছিল ওই জন্য, স্ক্রিন ছিল ওই জন্য বেটা, বুঝতে পারছো না? আর কি লুটবো, কোনো লুট আমার কাজেই লাগছে না। হ্যাঁ বললো দেখেছিস তো, লোল বললাম লোল। পাহাড়ের উপরেই দাঁড়াবে, তো আমি ভাবলাম একটা রোটেশন মেরে যাই আর ওই ঘরগুলোর দিকে কি দাঁড়াই, আর এটাই হবে আমাদের লাস্ট ফাইট। ফাইটটা দেখো ভালো লাগবে। অনেকটা ড্যামেজ খেয়ে যাবে পেছনে দুটো। হ্যাঁ আমি তোর গায়ে ইয়ে করতে নাবি ভেঙে মাথা গায়ের মধ্যে নাবিস, গায়ের মধ্যে নাবিস। তবে কে ভাই কোথায় মার্ক পর?
তো আমি যেটা আন্দাজ করেছিলাম সেটাই হলো, ওরা পাহাড়ের উপরে গিয়ে দাঁড়িয়েছে। আর এখান থেকে দেখো স্নাইপিং এর খেলা হবে কিনা। মার করে মার না, ওয়াচ আউট বলো। আমি তিনবার নক হলাম, আমার হেলমেটটা পুরো দিয়েছে, চাকনাচুর করে দিয়া। ওরা রাশ করতে এলো বলে তোমরা ভালো করে দেখেছো কিনা জানি না, তবে আমার উপর এখানে দুটো গ্রেনেড আছে আর দুটো গ্রেনেডেই আমি বেঁচে যাই। ফিনিশ ফিনিশ ব্রো, ফিনিশ ফিনিশ কর ব্রো, ফিনিশ। ও ভাই यार চিকেন ওপি ইয়েস। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।